চাঁদ নিয়ে মানুষের আধিক্ষ্যতা সীমা নেই চাঁদ নিয়ে নেই কবি সাহিত্যিকদের শিল্পের রচনা পৃথিবী চাঁদের চারপাশে ঘুরে নাকি চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরে সেটা নিয়েও আলোচনা চলছে ছোটোবেলায় আমরা যখন রাতের বেলায় বাসে বা ট্রেনে করে দূরে কোথাও যেতাম তখন চাঁদটাকেও দেখতাম আমাদের সাথে সাথে সেও এগোচ্ছে আসলে চাঁদটা কি এগোচ্ছে নাকি আমরা এগোচ্ছি এটা নিয়েও চাইলে তর্ক বিতর্ক করা সম্ভব সাম্প্রতিক সময়ে চাঁদ নিয়ে বেশ কিছু ঘটনার আলোচনা সৃষ্টি করেছে সেটা হচ্ছে কিছু ব্যক্তি চাঁদের জমি কিনেছেন তারা প্রিয়জনকে চাঁদের জমি উপহার দিচ্ছেন বিবাহবার্ষিকীকে স্ত্রীকে চাঁদের জমি উপহার দিয়েছেন আসলে কি চাঁদের জমি কেনা যায় বা যেখানে আমাদের আশেপাশে জমি কিনতে অনেক সময় লাগে অনেক টাকার দরকার হয় এত কম দামে কি চাঁদের মতো একটি আরাধ্য বস্তুর মাঝে বাসা বাড়ানো সম্ভব বা সেখানে জমি ক্রয় সম্ভব সেই আলোচনায় আসছি তবে তার আগে চাঁদ নিয়ে আরও কিছু ফ্যাক্টস আমরা চেক করে আসি পৃথিবীর মানুষ হিসেবে চাঁদে প্রথম মানুষ অবতরণ করে উনিশশো সালে নীলাম স্ট্রং এবং বাজ অলড্রিন এই চাঁদে অবতরণ করেছিলেন এবং উনিশশো সাল পর্যন্ত আরও কিছু অভিযান চাঁদে পরিচালনা করা হয় তারপরে অনেক দিনের একটি গ্যাপ ছিল সাম্প্রতিক সময়ে বিগত আট দশ বছরে চীন বেশ কিছু চাঁদে অভিযান পরিচালনা করছে তো মানুষ যখন প্রথম চাঁদে যায় তখন লাসা যখন এই পরিকল্পনাটা করছিল তখন জাতিসংঘের উদ্যোগে আউটার স্পেস সিটি নামে একটি চুক্তি উনিশশো সালে স্বাক্ষর করা হয়েছিল এতে বলা হয়েছিল যে কোনো নির্দিষ্ট দেশ চাঁদসহ মহাকাশের অন্যান্য যে গ্রহ উপগ্রহগুলো রয়েছে সেটার কোনো মালিকানা দাবি করতে পারবে না এবং সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে না এতদিন ধরে এই চুক্তিটি কথা আমরা হয়তো বা অনেকেই জানি বা জানতাম না সেটা আসলে খুব বেশি গুরুত্ব রাখে না আমাদের কাছে যে বিষয়টি গুরুত্ব রাখে সেটা হচ্ছে যে এর সাথেই জড়িয়ে রয়েছে যে চাঁদে আসলে মানুষজন কিভাবে জমি তো এই ফাঁকটা কী ছিল যে চাঁদে ব্যক্তিগত কিংবা কর্পোরেট মালিকানা নিয়ে তেমন কিছু বলা হয়নি তো কিছু ব্যবসায়ী যে ফাঁকটা খুঁজে বের করেন তাদেরই একজন ছিলেন হচ্ছে ডেনিস হোভ উনিশশো সালে তিনি এই প্রথম সুযোগটি কাজে লাগান আমেরিকান আইন অনুযায়ী আমি একটু পড়ছি কোনো ব্যক্তি যদি মালিকানাবিহীন কোনো সম্পদের দাবি করেন এবং অন্য কোনো ব্যক্তি সেই সম্পদের দাবি না রাখে দলিলে কোনো সরকারি কর্মকর্তা যদি এটি স্বাক্ষর করে দেয় তাহলে ওই ব্যক্তি সম্পদের মালিক হয়ে যাবেন এই লুফলটি কাজে লাগিয়ে ডেনিস হোপ আসলে চাঁদের মালিকানা দাবি করেন এবং শুধুমাত্র চাঁদ না তিনি মঙ্গল গ্রহ গ্রহ সহ অন্যান্য বেশ কিছু গ্রহ উপগ্রহেরও মালিকানা দাবি করেছেন তো এই হোপ চাঁদের যে মালিকানার যে ডকুমেন্টটা তৈরি করেন সেখান থেকেই সে আসলে প্লটগুলো বিক্রি করছেন আপনারা ইন্টারনেটে সার্চ দিয়ে দেখতে পারেন ডেনিস অফ লুনার অ্যাম্বাসি কমিশন এবং শুধুমাত্র সেই না দ্য লুনার রেজিস্ট্রি এবং লুনার ন্যাডো এই চাঁদের সত্য বিক্রি করছেন এবং চাঁদে হচ্ছে জমি বিক্রি করছেন এবং অন্যান্য দেশের মতো আমাদের দেশেরও কিছু মানুষ এই চাঁদে জমি কিনেছেন যেটা নিয়ে পত্রপত্রিকা এখন প্রতিদিনই রিপোর্ট হচ্ছে আজকেও দেখলাম একজন নির্মাতা জমি কিনেছেন এবং তিনি নাকি নাগরিকত্বও নিয়েছেন বেশ মজা লাগছে ব্যাপারগুলো বেশ ইন্টারেস্টিং এই বিষয়ে আরেকটু একটু আসছি তো আসলেই এইভাবে কোনো প্রতিষ্ঠান জমি বিক্রি করতে পারে কি না তো আপনার জাতিসংঘের একটি মন অ্যাগ্রিমেন্ট ছিল উনিশশো সালে উনআশি সালে এটি স্বাক্ষরিত হয়েছিল যে পৃথিবীতে চাঁদের ওপর পৃথিবীর সকল মানুষের আসলে অধিকার রয়েছে এবং কোনো রাষ্ট্র যদি সেখানে কোনো স্টেশন বা গবেষণাগার স্থাপন করতে চায় তাহলে জাতিসংঘের থেকে অনুমতি নিতে হবে পুরো পৃথিবীবাসীর অধিকার রয়েছে চাঁদের ওপর এখন কোনো ব্যক্তি যদি এটি সেই হিসেবে কোনো ব্যক্তি যদি নিজের মালিকানা দাবি করে সেখান থেকে প্লট বিক্রি করতে যাচ্ছেন তো সেটা আসলে এক হিসেবে অবৈধই বলা যায় তো এই হচ্ছে বিষয় তারপরে অনেক মানুষজন চাঁদে জমি কিনছেন তারা জমি দলিল বুঝে পাচ্ছেন বলে দাবি করছেন কিন্তু এই চাঁদে আপনারা যাবেন কিভাবে। চাঁদের দখল সেই প্লটের দখল নেবেন কিভাবে। রকেট তো আপনাদের আছে কিনা আমি জানি না গাড়িতে করে যেতে পারবেন না প্লেনে করেও যেতে পারবেন না যেতে হবে রকেটে করে সেই রকেট নাসা বা রাশিয়ান স্পেস এজেন্সি কিংবা হালের স্পেসেক্সের কাছ থেকে কিংবা জেবেজসের যে রকেট রয়েছে ভার্জিন গ্যালাক্টিকের রকেট তারা আপনাকে এই চাঁদে নিয়ে যাবে কিনা সেটা নিয়ে কিন্তু বড় একটি প্রশ্ন রয়েছে তো চাঁদে গেলেন এই রকেটের ব্যবস্থা হলো তারপরে আপনি সেখানে কীভাবে আপনার জমি চিহ্নিত করবেন সেখানে কি বাড়ি বানাবেন ডুপ্লেক্স হবে না একতলা বাড়ি হবে সেটা নিয়েও চিন্তাভাবনার অবকাশ রয়েছে তো আপনার যদি আপনি যদি আমার মতো হচ্ছে দরিদ্র হয়ে থাকেন ডলার দিয়ে যদি চাঁদে জমি জমা না কিনতে পারেন তাহলে মন খারাপ করবেন না আপনারা যে নিকটস্থ কম্পিউটার প্রিন্টিংয়ের বা প্রেসের ব্যবসা রয়েছে তাদের কাছে চলে যাবেন খুব সুন্দর দেখে একটি আপনারা কার্ড নেবেন সেই কার্ডের ওপর আপনি লিখে নেবেন যে এই মুহূর্ত থেকে এই চাঁদের বা অন্য কোনো গ্রহের এই অংশের মালিক আপনার নামটা বসিয়ে দিবেন আমাকে যদি বলা হয় আপনি চাঁদে জমি কিনবেন না অন্য কোনো গ্রহ কিনবেন আমি বলবো যে আমি শনি গ্রহটা কিনতে চাই শনি গ্রহটা আমার কাছে খুব সুন্দর লাগে এর যে গ্যাসের বলয় রয়েছে ছোটোবেলা থেকেই আমার গ্রহটা অনেক বেশি ভালো লাগে তা আমিও ভাবছি যে একটি খুব ভালো সার্টিফিকেট পেপার কিনবো মোটা একটা পেপার আর পেপার টাইপের যেটা সুন্দর নকশা করা থাকবে এবং সেখানে আমি প্রিন্ট করে নিব যে অত্র তারিখ হতে শনিগ্রহের মালিক মিশুক ইউটোপিয়ার মিশুক তো এই ছিল আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ